বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্তভাইন প্লাস্টিকেবল কসমেটিক সার্জন। তো আমাদের এই ভাই আজকে এসেছেন, আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ওনার গ্রেড 6 বার্নেস রয়েছে, তবে স্পেশালিটি হচ্ছে যে সামনের দিকে বিশেষ চুল নেই বললেই চলে। এই এরিয়াটায় কোনো চুল নেই, এখানটাতে কিছু চুল রয়েছে। আমার হিসেবে 5 সেন্টিমিটারে 15 থেকে 20টা করে চুল রয়েছে। তো আমাদের এই ভাইয়ের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে জানলাম। ওনার বাবারও এই টাক করে যাওয়ার সমস্যাটা রয়েছে, যদি এটাকে সমস্যা বলা হয়, যাই হোক। তো সেটা ওনার 40 বছরের পরে হয়েছিল, 40 বছরের আকাশে কাছে গিয়ে হয়েছিল। কিন্তু এই ভাইয়ের বয়স মাত্র 26 বছর বয়স, কিন্তু এতটা পড়ে গেছে। সেই জন্য ওর মনের কষ্ট, কারণ বন্ধুদের বা অন্যদের অনেক চুল রয়েছে এবং চুল পড়ে যাওয়ার কারণে ও 26 হলেও ওকে দেখে বয়স্ক বলে মনে হচ্ছে। তো এই কারণে আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। তো আমাদের এই ভাই অনেক দূর ত্রিপুরা থেকে এসেছেন, অনেক সাহস নিয়ে এসেছেন যাতে ওনার ভালো রেজাল্ট হয়। আমাদের সেন্টারে এসেছেন, আমরা চেষ্টা করবো ওনার জন্য বেস্ট পসিবল রেজাল্ট দেওয়ার। আমরা আজকে যেটা করবো, আমরা এফইউই টেকনিকে করবো, যেখানে কোনো স্টিচ থাকবে না, আমরা স্টিচলেস টেকনিকে করবো। আমরা ওনার দাড়িতে দেখতে পাচ্ছি ফর্চুনেটলি খুব ভালো দাড়ি রয়েছে। যেটা হয়, যাদের মাথার চুল পড়ে যায় তাদের তো হরমোনের এফেক্টে পড়ে, বিকজ অফ টেস্টোস্টেরন হরমোন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনে মাথার চুল পড়ে যায়। সেই হরমোনের প্রভাবে কিন্তু দাড়ি গজায়। সেই জন্য ইউজুয়ালি দেখা যায় যাদের মাথায় টাক পড়ে গেছে তাদের দাড়িতে অনেক চুল থাকে। তো আমরা যেটা করবো না, দাড়ি থেকে অ্যারাউন্ড 1200 থেকে 1500 ফলিকল নেবো, যেগুলো হরমোন এর সঙ্গে পজিটিভলি সেন্সিটিভ, ফলে সেগুলো সামনের দিকে দেওয়া হবে মিক্স করে। মাথার পেছন থেকে কিছু চুল আমরা দেবো, সেগুলোকে সামনে এবং মাঝখানটাতে আমরা মিশিয়ে দেবো। সব মিলিয়ে আমরা টোটাল 3000 ফলিকল ট্রান্সপ্লান্ট করবো, এবং এই 3000 ট্রান্সপ্লান্ট দিয়ে আমরা সামনের যে এরিয়াটা রয়েছে না, টোটাল খালি হয়ে যায় এরিয়ার সামনের অংশটা আমরা কভার করবো। পেছনের চুলগুলো এখনো পাতলা রয়েছে, ছোট রয়েছে। আমাদের আশা, আমরা মেডিকেল যে থেরাপি ওনাকে দেবো আগামী 1.5 থেকে 2 বছর, সেই মেডিকেল থেরাপিতে এই চুলের ডেন্সিটিটা কিছুটা বাড়বে। ডেন্সিটি অ্যাকচুয়ালি বাড়ে না, চুল যেগুলো পাতলা হয়ে গেছে সেগুলো কিছুটা মোটা হবে, ফলে এই যে হালকা যে এই এরিয়াটাতে টাক পড়ে গেছে বা হালকা চুল রয়েছে সেটা অনেকটা ভরাট লাগবে। সামনেটা ট্রান্সপ্লান্টেড হেয়ার থাকবে এবং পেছনের চুলের জন্য আমরা এই মুহূর্তে ওনাকে কন্টিনিউশন থেরাপি বা মেডিকেশন থেরাপি দেবো। তো মার্কিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ভাইয়ের বয়স 26, কিন্তু আমরা হেয়ার লাইনটাকে একটু পিছিয়ে করবো যাতে ওনার ফেসের সঙ্গে বা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ করে যায়। কারণ আমরা জানি যত বয়স বাড়বে আস্তে আস্তে হেয়ার লাইনটা পিছিয়ে আসে, সেটা ফেসের সঙ্গে ম্যাচ করে। সুতরাং একটা 30-32 বছরের ছেলে বা ব্যক্তি যেরকম হেয়ার লাইন হওয়া উচিত সেটা ওনার জন্য আমরা করবো, বিকজ সেটা মোস্ট ডিজায়ারেবল এজ। তাহলে চলুন মার্কিং দিয়ে আমরা শুরু করি। তো আমরা প্রথমেই নাজিয়ানটাকে মার্ক করবো, যেখানে মহিলারা টিপ পরে, এবং টিপের থেকে 4 ফিঙ্গার ওপরে, 4 আঙুল ওপরে, তার 4 আঙুল ওপরে যা যিনি ব্যক্তি তার 4 আঙুল ওপরে আমরা একটা দাগ দেবো। সেটা আমাদের হচ্ছে মোস্ট অ্যান্টেরিয়ার পয়েন্ট, এটা অ্যান্টেরিয়ার হেয়ার লাইন হলো। এর সঙ্গে আমরা বেশ কিছু পয়েন্ট রয়েছে সেটাকে মেলাবো। একটু কুঁচকে তাকান ভাই, আর দেখুন এই কুঁচকোনো যেখানে ঠিক এইখানেই শেষ হচ্ছে। তো কুঁচকোনো যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাকে আমাদের হেয়ার লাইনটাকে স্টার্ট করতে হবে। এখানে আর একটু কুঁচকে নিন, এই যে কুঁচকোনোটা দেখুন এইখানটাতে শেষ হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আমরা গোল করে দিই, ছেলেদের ক্ষেত্রে এই যে আমাদের লাইনটা হলো এই লাইনটাকে আমরা কোনাকোনি এগিয়ে যাবো। মেয়েদের ক্ষেত্রে হবে গোল করে দেওয়া হয়। কুঁচকে নিন ভাই, হ্যাঁ এই দেখুন কুঁচকোনোটা এই জায়গাটায় শেষ হচ্ছে। এখানে অলরেডি একটা দুটো চুল আমি দেখতেও পাচ্ছি। তো এই যে লাইনটা হলো এই লাইনটাকে আমরা সরাসরি টেনে নেব। আমরা হেয়ার লাইনটাকে মার্ক করেছি। আপনাদের মনে হতে পারে হেয়ার লাইনটা এইখানটায় হলে সব থেকে ভালো হতো বা এইখানটায়, সেই ব্যাপারটা কিন্তু নয়। এটা নর্মাল অবস্থায়। একটু কুঁচকে নিন ভাই, কুঁচকে তাকান, কুঁচকে তাকান, হ্যাঁ দেখুন। এবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন কুঁচকোনোটা কোন জায়গাটায় শেষ হচ্ছে। এটা বড় কুঁচকোনো, আস্তে 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 দেখুন, খেয়াল করে দেখুন। আমরা যদি এইখানকার স্কিন এবং এখানে দেখুন কোনো কুঁচকোনো নেই, এখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে। এইটাই হচ্ছে বেস্ট ওয়ে টু ডিটারমাইন দ্য অ্যান্টেরিয়র হেয়ার লাইন। এটা হচ্ছে অ্যান্টেরিয়র হেয়ার লাইন বেস্ট হিসেব করা সব থেকে বেস্ট। এই জায়গাটাকে আমরা হেয়ার লাইনটা শুরু করছি। তো আমাদের মার্কিংটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে জোন 1, জোন 2 এবং জোন 3, এই 3টে জোনে আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। জোন 4 এ 4 বিটা বাকি থাকবে। এইখানে কিছু চুল কিন্তু 3, 4, 4 বিতে অলরেডি কিছু চুল রয়েছে, এবং আমাদের এক্সপেকটেশন যে এই পাতলা হয়ে যাওয়া চুলগুলো আমরা যদি ওষুধ দিই, মেডিকেশন দিই, তাহলে এই চুলগুলো একটু ঘন হবে। তো 1 এবং জোন 1 আমরা অ্যারাউন্ড 1400 থেকে 1600 ফলিকেল দেবো। এই 2 এবং 3 মিলিয়ে বাকি 1400 বা 1600 ফলিকেল আমরা ইউজ করব। সব মিলিয়ে 1, 2, 3 আজকে আমরা ট্রান্সপ্লান্ট করছি 3000 ফলিকেল দিয়ে। 4 এ 4 বিটা বাকি থাকছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমি মার্কিং করলাম, কিভাবে আমরা বিভিন্ন জোন ডিভাইড করেছি, কিভাবে আমরা হেয়ার লাইনটা মার্কিং করেছি। এটা মোস্ট সাইন্টিফিক ওয়ে হেয়ার লাইন মার্কিং করা। হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়, এফইউটি, এফইউই দুটো টেকনিকে আমি করে থাকি। স্টিচ টেকনিকে করি, সেটাকে টি টেকনিক বলে। আপনাদের যাদের ইচ্ছে রয়েছে তারা সেই ভিডিওসগুলো, সার্জিক্যাল ভিডিও দেখতে পারেন। সার্জারি কবে কিভাবে পরিচর্যা করবেন, 7 দিন পরে থেকে কেমন দেখায়, 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, সেই সমস্ত ব্যাপারে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। বা আপনাদের মাথার খালি হয়ে যাওয়া অংশ ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কোন গ্রেডেড বার্নেস, কত খরচ হবে, কত গ্রাফট লাগবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।